আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, পটল ভাজি করে। তা পটলটা আমি চিলে কেটে নিয়েছি, একটু কেসে নিয়েছি ছুরি দিয়ে। এখন আমি পটলটা ভেজে নিব আগে, তারপরে মশলা দিয়ে কষাবো। তা আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি, তেলটা একটু গরম করে নেব। পটলগুলো আমি লবণ মাখিয়ে চুলায় ভেজে নিব। একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, পটলগুলো আগে আমি ভেজে নিব। চুলাটা একটু কমে আমি একটু ডেকে দিব ভাজার জন্য। এইভাবে কাম করে একটু আমি ভেজে নিব পটলগুলো। এভাবে সবগুলো পটল আমি ভেজে নিব। আর একটু সিদ্ধ হবে, আমি এখন দেখে দিব। পটলগুলো আমার বাধা হয়ে গেছে, আমি এখন পটলগুলো খেয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো আমি এইভাবে সব পটলগুলো বেগে উঠিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ ভেজে পটলগুলো মশলা দিয়ে কষাবো। Thank you.
পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিব, একটু রসুন, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, এই জন্য হলুদটা কম, মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। আমি একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায়। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পটল ভাজার মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, পটলটা একটু পাঞ্চি লাগে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পটলটা দিয়ে দিব। পটলটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে দেখে দিব, আমি একটু ধনে পাতা দিয়ে দিব, আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আপনাদেরকে সার্ভ করে আমি দেখাবো, আমি এখন একটু সরা দিয়ে দেখে দিব। আমি সরাটা তুলে নিয়েছি, পটলটা আমার ভাত করা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে চিনির সাথে একটু টেস্টিং সল্টও দিতে পারেন পটলের মধ্যে, খুবই সামান্য একটু চিনি দিতে হয়, বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যায়। মশলাটা আরেকটু কষিয়ে শুকিয়ে নেব, একদম মশলাটা শুকিয়ে গেছে। এইভাবে আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে লাইক করে জানাবেন, শেয়ার করে কমেন্টস করে জানাবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।